আচ্ছা তুমি বলো ঠাকুরপো, আমরাও তো ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছি, তো আমরা এত মাথা ঘামাতুম? কোনো চাপ নেই আমাদের বৌঠান, কখনো ছিল না, এখন তো একেবারেই নেই। মৃত্যুর জন্য বসে বসে অপেক্ষা করা। এটা কি বলছো ঠাকুরপো, তোমার মেয়ে তো তোমার জন্য কত ভাবনা চিন্তা করে। ওর জন্যই তো, মেয়েটার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমার জন্য। কি বলবো, গোড়ায় ভেবেছিলাম ছেলেটাকে বড় করি, লেখাপড়ায় শেখাই, শিক্ষিত করিও আমাদের দেখবে, কোথায় সে? আর মেয়েটা, তাকে আমরা বিয়ে দিয়ে দেবো, সে ঘরে চলে যাবে, কোথায় সে?